এবার জানাবো খেলার টুকরো খবর। এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন দুশমন্ত শামিরা। কাঁধের ইঞ্জুরির কারণে ঘরের মাঠে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টে খেলা হচ্ছে না এই ফার্স্ট বোলারের। সদ্য সমাপ্ত এলপিএল এর একটি ম্যাচ খেলতে গিয়ে এই ইঞ্জুরিতে পড়েন শামিরা। বিশ্বকাপে তাকে ফিট হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট, যার কারণে এশিয়া কাপ চলাকালীন শামিরাকে বিশ্রাম নিতে বলেছে এসএলসি। ইউরোপিয়ান ক্লাব ছেড়ে ফুটবলারদের যখন সৌদি আরবে যাওয়ার মিছিল চলছে, ঠিক সেই মুহূর্তে বড় অঙ্কের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিলেন রদ্রিগো দি পল। প্রস্তাবটি বিবেচনা করার পর আর্জেন্টাইন এ তারকা আল আহলিকে ফিরিয়ে দেন। আতলেটিকো মাদ্রিদেই খেলা চালিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। কোচিং ক্যারিয়ারে প্রথমবার নিজ দেশের জাতীয় পর্যায়ের কোনো দলের দায়িত্ব পেলেন থিয়েরি অরি। ফ্রান্সের অনূর্ধ্ব ২১ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো কিংবদন্তি এই স্ট্রাইকারকে। ২০২৫ পর্যন্ত চুক্তির মেয়াদ অরির সঙ্গে, আগামী বছর প্যারিস অলিম্পিকেও তার কোচিংয়ে খেলবে ফ্রান্স। বাংলাদেশ বক্সিং ফেডারেশনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আলী জাতীয় বক্সিং স্টেডিয়ামে আলোচনা সভায় জাতির পিতার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।